নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই দেশ জুড়ে শৈতপ্রবাহ আমেজ কলকাতায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর এছাড়া বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এ ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কলকাতায় হেমন্তের আবহাওয়া কলকাতার আকাশ পরিষ্কার হতেই রাতের তাপমাত্রা এক ধাকায় দুই থেকে তিন ডিগ্রি নেমে যায় মঙ্গলবার কলকাতায় রাতের তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেই তাপমাত্রা বুধবারে নেমে দাঁড়ায় বাইশ দশমিক চার ডিগ্রিতে শুক্রবারও তেমনই আভাস ছিল শহরতলিতে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে তবে রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ অনুভব করা যাবে শুক্রবার শহরতলিতে তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস শহর ও শহরতলি জুড়ে হিমেলপরশ হাওয়া পিসের পূর্বাভাস উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হতে পারে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসাম এবং মেঘালয়ে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঘূর্ণাবত্তের প্রভাবে জলীয়বাষ্প ঢুকে এই বৃষ্টিপাত ঘটাচ্ছে অবশ্যই উত্তরবঙ্গে শীতের আমেজ শুরু হবে কমবে রাতের তাপমাত্রা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ুর উপকূলে ঘূর্ণাবত্ত রয়েছে এছাড়া এছাড়া সক্রিয় উত্তর পূর্ব বায়ুর প্রভাবে তামিলনাড়ু কেরালা সহ সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা মৌসুম ভবনের পূর্বাভাস শৈতপ্রবাহ বইতে পারে রাজধানী দিল্লি হরিয়ানা পাঞ্জাব এবং উত্তর রাজস্থানে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈতপ্রবাহে সতর্কতা তাপমাত্রা নেমে যাওয়ায় রাত ও সকালের দিকে শীতের বেলা বাড়লে এই শীতের শীতেরামেজ উদা হবে কারণ বাতাসের জলীয়বাষ্প এখনও অনেকটাই রয়েছে সপ্তাহান্তে শনিবারের দিকে তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমে যেতে পারে বলে জানিয়েছেন মৌসুম ভবন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত ও কর্ণাটক উপকূলে আরও একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে তামিলনাড়ু কেরালা পুদুচেরি দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে আগামী তিন থেকে চার দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণ ভারত ছাড়া উত্তর পূর্ব ভারতে নাগাল্যান্ড মিজোরাম মণিপুর ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে একটি ঘূর্ণাবত্ত হয়েছে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলের প্রভাবেই আর এই বৃষ্টি হবে এরই প্রভাবে উত্তর পূর্ব ভারতের আবহাওয়ার পরিবর্তন শুষ্ক আবহাওয়া হতে পারে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর মৌসুম ভবনের পূর্বাভাস উত্তর পশ্চিম ভারতের মধ্য ও পূর্ব ভারতের আগামী দুই থেকে তিন দিন তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈতপ্রবাহের সতর্কতা দেশ জুড়ে শুরু শীতের আমেজ রাজধানী দিল্লিসহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈতপ্রবাহে সতর্কতা দেশ জুড়ে রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে শৈতপ্রবাহে সতর্কতা দেশ দেশজুড়ে শীতের আমেজ তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন